আজকে মনে করি বিবি আমার বাচ্চা আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার বাড়ি আমার সব আমার 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 অমুক আমার তমুক আমার কিছুই আমার নয় নিঃশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় রে বাবা আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত যার ভিতরে জান আছে তাকে মুক্তি হবে আল্লাহর নবী বলেছেন ও মুসলমান দরদি নিঃশ্বাসের বিশ্বাস নাই যদি মৃত্যু হয়ে যায় দুনিয়ার সমস্ত ভয়া ভালোবাসা প্রেম প্রীতি সব ফেলে দিয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়ে খালি হাত নিয়ে চলে যেতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বাপ ও মুসলমান দরুদি আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা কোরআন ওয়ালারা মুসলমান আসুন আমরা আল্লাহকে মেনে নিই আল্লাহর দিনকে মেনে নিই ইসলামকে মেনে নিই কোরআনকে মেনে নিই মসজিদ মুখী হয়ে যাই দিন মুখী হয়ে যাই রে বাবা আর আমরা যদি দিন মুখী ইসলাম মুখী কোরআন মুখী হয়ে যায় আল্লাহ ওয়ালা হয়ে যায় নবী ওয়ালা হয়ে যায় নবীর সাহাবাদের উত্তরসূরি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিনে যেদিন সূর্যের কোনো ছায়া থাকবে না যেমন দুনিয়ার জমিনে মা বোনেরা ভাত রান্না করে ভাত রান্না করতে গিয়ে যেমন ফান গোলা টক বং টক বং টক বং টক বং টক বং করে উপরের দিকে উঠতে থাকে কাল কিয়ামতের দিনে সূর্য যখন মাথার উপর নেমে আসবে মগজ গলা টক মং টক মং করে গলতে থাকবে বাবা সেই দিন আপনাকে কেউ বাঁচানো হবে না সেদিন আপনার বিবি আপনাকে চিনবে না আপনার ভাই আপনাকে চিনবে না আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার বন্ধু আপনাকে চিনবে না কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল বারু বিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আল্লাহ বলে দিয়েছে কিয়ামতের দিন তার ভাই তার ভাইকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না দোস্ত তার দোস্তকে চিনবে না কিয়ামতের দিন কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না সেই দিনটা এত বড় কঠিন সেই দিন নবী বলেছেন প্রতিটি মানুষ লুঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি মায়া এসে নবীকে বললেন এই বলছেন কেন বিশ্ব নবী দয়ার নবীর বিবি মায়া সাদি আল্লাহ তাআলা আলহা বলেন নবী গো কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে বলে আয়েশা সেই দিন কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর দরবারে উলঙ্গা হয়ে উঠবে আল্লাহর নবীর বিবি মায়া বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমরা আপনার বিবি আমরাও নাকি আপনার কাল কিয়ামতের ময়দানে উলঙ্গায় উঠবো নবী বলেন আয়েশা রে সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে সেদিন নবীর বিবি চিনবে না কাউকে কেউ চিনতে পারবে না প্রতিটি মানুষ লুঙ্গা হয়ে উঠবে আর কেউ সেদিন কারো লজ্জা স্থানের দিকে তাকিয়ে দেখবে না সেই দিন সবাই বলবে আমার কি হবে আমার কি হবে সেই দিন কেউ বাঁচানেওয়ালা হবে না সেই দিন বাঁচাবে সেটা হলো নামাজ সেই দিন বাঁচাবে ভালো আমল সেই দিন বাঁচাবে বড় ঈমান সেই দিন বাঁচাবে ভালো কাজ সেই দিন বাঁচাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ সেই দিন বাঁচাবে আল্লাহর দিনের আদর্শ সেই দিন আল্লাহ আল্লাহর হুকুম নামাজ বাঁচাবে সেই দিন বড় কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর দিন হবে যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউরির জন্য জাল্লা পরিমাণ বোঝা বহন করবে না আজকে মুসলমান দরদি আমার ভাই সোনারা আমার বাবজিরা আল্লাহর নবী তাই তো বারংবার একটাই কথা বলে গেছেন বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন শেষ লগ্নে শেষ বিদায় বিশ্ব নবী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন প্রচণ্ড মাথায় যন্ত্রণা প্রচণ্ড বেদনা সহ্য করতে পারে না নবী বললেন আয়েশা এটা কোন সময় বলে ইয়া রাসূলুল্লাহ এটা আসরের টাইম বলে আয়েশা আমার মাথার একটু মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও রে আয়েশা মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো নবী বলে না এসে আমার মাথাটা নিচু করে দাও মাথাটা নিচু করে দেওয়া হলো আল্লাহর নবীর দুই চোখের কোন দিয়ে গড় 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 করে পানি ঝরে যায় নবী বলে না এসে নবীজির বিবি মা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে কেন পানি
নবী বলেন আয়েশা রে এ পানিটা আমার দুঃখের পানি না এ পানিটা হলো আমার সুখের পানি আয়েশা বলে নবী গো সুখের পানি আবার সুখের হয় নাকি বলো আয়েশা গান করে শুনে না আমি আর দুনিয়ার জবেনে বেশিক্ষণ থাকবো না আমি আর মনে হয় থাকবো না ও আয়েশা আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা বেদনা কিন্তু আয়েশা আমি মসজিদ নববীর দৃশ্য কানা দেখলাম আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি রসুল দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত এ নামাজ আদায় করবে কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না পড়ে জোরে বলুন পড়ে সে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আজ নামাজ পড়ে না মসজিদ আজান হয় হাইয়া আলাস সালা আর আমরা বলি আমরা পারলুম না ইমাম আর মসজিদ তোরা চালা আমরা চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা গেবাত গেল্লা পরচর্চা পরনিন্দা করি করি না করি নাই জোরে বলুন করি কি করি না আজকে মুসলমান হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন সব থেকে বড় গুনাহ হলো গেবাত করা গেবাত করা গেল্লা করা আর এই গেবাত আর এই গেল্লার কারণে মারামারি ফাটাফাটি লড়াই হয় না জোরে বলুন ভাইয়ের সঙ্গে ভাইয়ের মারামারি হয় মা বেটার সঙ্গে লড়াই হয় বাপ বেটার সঙ্গে মারামারি হয় না হয় না জোরে বলুন গেবাত গেল্লা পরচর্চা পরনিন্দা জেনা করলে যা গুনাহ হয় তার থেকে বড় গুনাহ হলো গেবাত করা গেল্লা করা পরচর্চা পরনিন্দা করা আর এই প্রত্যেকটা অভ্যাস আমাদের ভিতরে আছে আছে না নাই কথা বলেন এই মুসলমানদের ভিতরে আছে না নাই সবারই ভিতরে আছে আমাদের ভিতরে তাই আল্লাহ আমাদেরকে গেবাত গেল্লা পরচর্চা পরনিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুমা জোরে বলুন আল্লাহুমা আমিন ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালারা ওগো মুসলমান আজকে আমাদেরকে তো এই দিনের জন্যে ইসলামের জন্যে নামাজের জন্যে রক্ত দিতে হয় না রক্ত দিতে হয় কথা কন রক্ত দিতে হয় রক্ত লাগে না বিবিকে ব্যয় করতে হয় বিবিকে ব্যয় করতে হয় না সন্তানকে এতিম করতে হয় করতে হয় না কিন্তু এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলেন উহুদের প্রান্তে বদরের প্রান্তে সাহাবারা বিবিকে ব্যয় করলেন সন্তানকে এতিম করলেন খালি এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কয় আল্লাহ আকবার আজকে যদি আমাদেরকে রক্ত দিতে হতো বিবিকে ব্যয় করতে হতো সন্তানকে এতিম করতে হতো তাহলে মনে হয় আমরা আমাদের মসজিদে খুঁজে পাওয়া জোরে বলুন যেত না আল্লাহর নবী ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন রক্ত দিয়েছেন সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন